আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে আপনাদের সবার দোয়ায় আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার এই ব্লগটা হচ্ছে আসলে আমার লাস্ট ব্লগ, যে যারা দেখেছেন আমার লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমি আমার ভাগ্নির বাসায় গিয়েছিলাম, 3 নম্বর ভাগ্নির বাসায় কার্ডিফ গিয়েছিলাম। তো আসলে অনেক লম্বা হয়ে যাবে বলে আমি পুরোটাই এক ব্লগে দিতে পারিনি, এর জন্য বলেছিলাম যে আমি আরেকটা ব্লগ অবশ্যই দেব। আর এই ব্লগটা হচ্ছে এইটা, আমরা কোথায় কোথায় গিয়েছি অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করবো এই ব্লগে, ইনশাআল্লাহ আমার সাথেই থাকুন। তো প্রথমে আমরা গিয়েছিলাম যেদিন আর কি, ওই দিন বিকালে কিন্তু ওরা এই নাস্তাগুলা দিয়েছিল আমার মানে মেজবাগ্নি আর কি, অনেক মজার মজার নাস্তা। আসলে এই নাস্তাগুলা কিন্তু আমরাও বানাই, কিন্তু আসলে অন্যের বাসার মানে গেলে এই নাস্তাগুলার মানে খাওয়ার মজাই আলাদা। নিজের বাসায় যতই বানাই যতই খাই কিন্তু অন্যের হাতের খাওয়ার মজাটাই আলাদা। অনেক মজাও হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতেছেন আমাদের সবাইকে চাও দিয়েছিল, চা মানে চাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো এখানে বসে কিন্তু পুরুষ লোক সবাই খাচ্ছেন, আমার হাজব্যান্ড, তারপর ভাই, আমার বোনের জামাই, আর এই যে দেখতেছেন আমার 3 বাগ্নির জামাই আর কি। আর ওইখানে কিন্তু আমার মানে মেজ বাগ্নি যে ওর জামাইয়ের কিন্তু ভাইও ওখানে ছিল আর কি, বড় ভাই। ওরা 2 ভাই কিন্তু ওইখানে থাকেন, তো ওরা সবাই কিন্তু মানে আগে নাস্তা করছিলেন আর কি, আর সাথে বাচ্চারাও করছিল। তো বাচ্চারা নাস্তা টাস্তা করার পরে একটু টাইম পেয়েছি আর কি। আর টাইম পাওয়ার পরে আমার বাগনা বউ বলছিল যে মামি আপনাকে মেহেদি পরিয়ে দেব, তো মেহেদি তো পরিয়ে দেব অবশ্যই। আর মানে এত সুন্দর সুন্দর মেহেদি ও পড়াতে পারে আর কি সবাইকে, এইখানে আমরা যারা ছিলাম সবাইকে কিন্তু ও মেহেদি পরিয়ে দিয়েছে। আমাদের বাচ্চা থেকে ধরে কিন্তু আমরা বড়োরা সবাই কিন্তু আমরা মেহেদি পরেছি, আর ও কিন্তু সবাইকে পরিয়ে দিয়েছে। ওর আসলে মানে ডিজাইনের বুক দেখা লাগে না এরকম আর কি, ও অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করতে পারে আমার বাগনা বউ। আর ও মানে বউ হিসাবে কিন্তু অনেক ভালো একটি মেয়ে, অনেক চুপচাপ একটি মেয়ে। সবাই দোয়া করবেন এরকম যেন আমার বাগনা বউটা সবসময়ই থাকে অনেক সুন্দর আর অনেক ভালো একটি মেয়ে, সবাই দোয়া করবেন ওর জন্য। এই তো আমরা সবাই কিন্তু মেহেদি পরছিলাম, পরার পর দেখি একটু মানে সন্ধ্যা হয়ে আসছে আর কি। আর আমার বাগনির জামাইরা বলছিল যে মানে যেহেতু আপনারা হলিডেতে আসছেন তাহলে মানে ঘরে বসে কি করবেন, চলেন আমরা বের হয়ে যাই। তো আমি বললাম যে এখন রাতে কোথায় যাব, রাতে তো সব কিছু মানে বন্ধ হয়ে যায় আর কি। তো বলছিল যে চলেন আমরা দেখিয়ে দেব কোথায় যাচ্ছি আর কি। তো এই তো আমরা যেভাবেই আছিলাম, যেভাবেই আছিলাম ওভাবেই আমরা সব মানে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আমরা সবাই বের হয়ে গিয়েছি। তারপর যাওয়ার পরে গিয়ে দেখলাম যে এই জায়গাতে আমি গিয়েছি, আর এটা হচ্ছে মানে কার্ডিফে আর কি, ওদের বাসার পাশেই, ওটা কিন্তু তেমন একটা দূরে না ওদের বাসা থেকে। তো কার্ডিফেতে কিন্তু আমি অনেকবার গিয়েছি, কারণ আমি কার্ডিফে কিন্তু আমার যেহেতু আমার ননহরি ওইখানে থাকেন, আর ওনাদের মানে ওনার ছেলেমেয়েরাও ওইখানে থাকেন, আর আমাদের কিন্তু না হলেও মাসে একবার যেতে হয় বা 2 মাসে একবার যেতেই হয় যেহেতু আমার হাজব্যান্ডের বোন এখানে থাকেন আর কি। এই তো 10-15 বছর ধরে মানে আমরা সবসময়ই কিন্তু কার্ডিফে যাওয়া আসা হয় এই আর কি। তো বলছিল যে ওইখানে কিন্তু কার্ডিফেতে কিন্তু চাঁদ দেখা যায়, অনেক সুন্দর চাঁদ ওইখান থেকে দেখা যায়। আমি বললাম যে তাই নাকি? তো এই যে আসার পর দেখলাম চাঁদটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে দেখাচ্ছে আর কি, অনেক ভালো লাগছে। আর বাচ্চারা এত এনজয় করছিল কি বলবো আপনাদেরকে আলহামদুলিল্লাহ। আর এখন তো সামারের টাইম, ওরা মানে আমাদেরও কোনো চিন্তা নেই যে ওদের নিয়ে বের হয়েছি ঠান্ডা লেগে যাবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে। আমাদের তো মাদের কিন্তু একটু মানে চিন্তাই থাকে যে ঠান্ডার দিনে বের হলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় আর কি। তো এই ঠান্ডার কিন্তু চিন্তা নেই, অনেক মানে অনেক খুশি হয়ে আমরাও বলি যে না বের হয়ে যাই কোনো অসুবিধা নেই এই আর কি। এই দেশে আসলে মানে সবসময় উইন্টারটাই বেশি থাকে ঠান্ডা আর কি, তো ঠান্ডার দিনে আসলে বের হলে একটু চিন্তা থাকে, কারণ বাচ্চাদের মানে কোথায় থেকে ঠান্ডা লেগে যাবে না লেগে যাবে ওইটা আর কি। তো ওইটার আর ভয় নেই এখন, কিন্তু লন্ডনেও কিন্তু অনেক বেশি গরম পড়েছে আজ মানে এখন 2-3 বছর ধরে কিন্তু অনেক বেশি গরম মানে হচ্ছে আর কি বাংলাদেশের মতন। তো বাচ্চাদেরকে নিয়ে বের হতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমরা মানে আসার পর আমরা অনেক এনজয় করছিলাম আর দেখছিলাম আর কি, তা ওদের কিন্তু কার্ডিফেটা কিন্তু অনেক বেশি সুন্দর। দিনে যদি আমরা আসতাম তাহলে কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতাম ইনশাল্লাহ। আমার অন্য কোনো ব্লগে আপনাদেরকে আমি কার্ডিফে মানে সম্পূর্ণভাবে আমি দিনে আরেকদিন যদি যাই তাহলে যাওয়া হয় তাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো।
আর অনেক ভালো লাগছিল। আর ওইখানে কিন্তু ওদের পার্লামেন্টও আছে সাথে আর কি, তা ওদের কার্ডিফের আর কি পার্লামেন্টটাও কিন্তু ওদের অনেক বেশি সুন্দর। আপনার ভিউয়ার্সদেরও দেখান। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কি? কার্ডিফে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। দিনের বেলা আসলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা, রাতে আসবো ইউটিউব। আমার বড় ভাগ্নির জামাই, ও কিন্তু অনেক ভালো আসলে। ওদের বাংলাদেশে ওদের বাসা কিন্তু সিলেটে, তো একটু মানে আমাদের সাথে মানে যোগ করছিল আর কি, সবার সাথে অনেক বেশি মজা করে। ও মানে যেখানেই যায় গোটা কিন্তু গরম করে ফেলে। ও আমার তিনও ভাগ্নির জামাই কিন্তু অনেক বেশি মজার আসলে। ওরা এত কুইকলি মানুষের সঙ্গে মানে মিশতে পারে আর কি, এত কুইকলি মিশতে পারে তিনও ভাগ্নির জামাই কিন্তু আলহামদুলিল্লাহ। তিনও ভাগ্নি যেরকম সেরকম কিন্তু আমার তিনও ভাগ্নির জামাইও অনেক বেশি ভালো, অনেক বেশি ফুর্তির ওরা সবাই। ওইখানে গেলে আসলে আমার কোনো সময়ই মনে হয় না যে আমি লন্ডনে কোথাও গিয়েছি আর কি, আমার মনে হয় যে আমি বাংলাদেশে গিয়েছি এইরকম আর কি। অনেক ভালো আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন ওদের জন্য দাম্পত্য জীবন সুখের শান্তিতে থাকে আর কি, আর এরকম যেন হাসি ফুর্তিতে থাকে। ওরা তিনজনই কিন্তু কার্ডিফে থাকে, তিনজনই কিন্তু ওদের গড় নিয়েছে আর কি, ওরা কার্ডিফে সবাই। আর আমার ননহরির গড়ও সাথে আছে আর কি, আর আমার ননহরির সাথে কিন্তু আমার বাগনা থাকে আর কি, ওনার ছেলের সঙ্গে কিন্তু উনি থাকেন। এই তো, আর এই তো আমরা সবাই কিন্তু এনজয় করছিলাম, ঘুরছিলাম। আপনারাও এনজয় করেন ইনশাল্লাহ, আপনাদেরও ভালো লাগবে। পার্লামেন্টের সামনে কিন্তু বসে সবাই গল্পগুজব করছিলাম, আর এখানে আমরা গানের করি খেলতেছিলাম আর কি সবাই বসে। তো অনেক এনজয় করছিলাম আসলে, অনেক বেশি ভালো লাগছিল। আর আমি জানি না, এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আপনারা যারাই কার্ডিফে যান, কার্ডিফেটা অবশ্যই দেখে আসবেন। কার্ডিফে কিন্তু অনেক বেশি সুন্দর একটি জায়গা, আপনাদের ভালো লাগবে। এই তো আমরা চলে যাচ্ছি এখন আমার বাগ্নির বাসায়, আমার মেজো বাগ্নির বাসায় আবার চলে গিয়েছি। এই যে দেখেন, মর্নিংয়ে আবারও মানে ঘুম থেকে উঠে ভাবলাম যে এত মজার মজার নাস্তা দিয়েছে, তো আপনাদের সাথে কিভাবে আমি শেয়ার না করি। এই যে দেখতেছেন, পিঠা দিয়েছে আমাদের মানে সিলেটের ঐতিহ্যবাহী একটি রেসিপি আর কি, চই পিঠা। এই চই পিঠা দিয়ে আর গরুর মাংসর কিন্তু ওই দেখতেছেন কালো বোনা করছিল, তো আমি বলছিলাম যে আমাকে কালো বোনাই দেও। তো কালো বোনা দিয়ে আমি কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছি। আর মিটও রান্না করেছিল আলু দিয়ে, তারপর সবার শেষে কাঁঠালও ছিল, মুড়ি ছিল, এই আর কি। মানে এত মজার মজার ওইখানে গেলে কিন্তু সব মানে আপনারা মানে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। ওইখানে গেলে কিন্তু বাংলাদেশের সব খাবারগুলো কিন্তু ওই ওদের ওইখানে গেলে পাওয়া যায় আর কি। তো আলহামদুলিল্লাহ, এই যে আমরা নাস্তা করে ফেলেছি সবাই, এনজয় করে অনেক বেশি এনজয় করে খেয়েছি সব কিছু। আর এখন আমরা যাচ্ছি একটা পার্কে আর কি। তো এই পার্কটির নাম হচ্ছে ব্রেন থিম পার্ক। তো অনেক সুন্দর আসলে এই পার্কটি। আর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে পার্কটির সাইডে হচ্ছে বিচ আর কি, তো এরকম কিন্তু কম পাওয়া যায় পার্কের সাইডে বিচ আর কি। আমরা যে কোনো পার্কে গেলে আসলে বিচ পাওয়া যায় না এই আর কি। আমরা কিন্তু 2 থেকে 3 ঘন্টার উপরে কিন্তু এইখানে ছিলাম আর কি, পার্কের ভিতরে সব রাইডগুলো আমরা চড়েছি বা এনজয় করেছি, বাচ্চারাও কিন্তু এনজয় করেছে। তারপর আমরা বিচেও গিয়েছিলাম। তো এখানে মানে যাওয়ার সময় কিন্তু অবশ্যই
টাকা লাগে, টাকা দিয়ে কিন্তু আপনারা ঢুকতে হবে আর কি। আর টাকা দিয়ে ঢুকার পর কিন্তু মানে রাইডে মানে প্রথমে আপনারা যখন টাকা দিয়ে ঢুকবেন তারপরে কিন্তু আনলিমিটেড আপনারা যতক্ষণ থাকতে পারেন যত রাইড চড়তে পারেন কোনো অসুবিধা নেই, এরকম হচ্ছে এটার সিস্টেম আর কি। তো ঢুকার আগে কিন্তু আপনারা টাকা দিয়ে ঢুকতে হয়। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আমি এই মানে পার্কের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো অনেক এনজয় করেছি, আপনারাও এনজয় করবেন ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকুন। এই রাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর, ওয়াটার রাইডটা, ওইটা কিন্তু আমরা কেউই বাদ দিইনি, আমরা সবাই কিন্তু যারা গিয়েছিলাম সবাই কিন্তু আমরা এই রাইডটা চড়েছি আর কি, অনেক বেশি ভালো লেগেছে। আর অনেক রাইড আছে আসলে আমরা চড়তে সময়ও পাইনি, আর অনেকগুলো আছে অনেক বেশি ভয় করে, আমরা মেয়েরা যারা গিয়েছিলাম আর কি অনেক বেশি ভয় করে ওরা নিয়ে আমাদেরকে নিয়ে হাসাহাসি করছিল আর কি, সবার হাজব্যান্ডে বলছিল তোমরা কেন তাহলে আসলে কেন এইরকম আর কি। তো মানে মানে বেশি ডেঞ্জারাস যেগুলো আছে আপনারা দেখবেন যে ওইগুলাতে মানে ওটা সম্ভব হয়নি আমাদের, আর মানে সময়ও মানে চলে গিয়েছে কিভাবে বলতে পারি না, 3-4 ঘন্টার মতো আমরা ওইখানে থেকেছি। মানে একটা থেকে আরেকটা অনেক বড় পার্ক, কিন্তু আপনারা কিন্তু মানে সারাদিন থাকলেও শেষ করতে পারবেন না এরকম আর কি। এখানে এত রাইড ছিল আর কি মানে সারাদিনেও শেষ করার মতো না, আর বাচ্চাদের তো বেশিই ছিল, বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করছে। আর আপনারা সবাই জানেন এখন সামারের সময় আমরা সব রাইডে ওঠার আগে কিন্তু মানে কিউতে থাকতে হয়েছে আর কি, অনেক কিউ ছিল। তো এই জন্য কিন্তু তো আলহামদুলিল্লাহ যেগুলা মানে চড়েছি অনেক আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি, মানে মনের আশা পূরণ হয়েছে সবার, আর বাচ্চাদের কিন্তু সবচেয়ে বেশি মনের আশা পূরণ হয়েছে। আর আমাদের প্ল্যান ছিল যে আমরা এইখানে কিন্তু 2-3 ঘন্টা থাকব, তারপর আমরা বিচে চলে যাব আর কি, কিন্তু আমাদের এমনটা হয় নাই, কারণ বিচে যাওয়াটা আমরা আমাদের জন্য একটু লেট হয়ে গিয়েছে আর কি। যাওয়ার পর দেখি যে আমরা পানিটা একটু শুকিয়ে গিয়েছে, তবুও যতক্ষণ মানে এনজয় করেছি আর কি আমরা 1 ঘন্টার মতন বিচে যাওয়ার পর, তো অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতেছেন এইটার ভিতরে নাকি ভূত পাওয়া যায়, তো আমরা গিয়েছিলাম এইখানে সবাই যে আমরা ভিতরে ভূত কিভাবে আছে আমরা দেখব। ভিতরে
আসলে এখানে ব্লুটুথ কিছুই নেই, কারণ এইতে সাউন্ড দিয়েছে, ওরা অনেক বেশি করে সাউন্ড দিয়েছে। আসলে এই সাউন্ডেই মনে মানে ভয় করছে আর কি, এরকম। তো এখানে আসলে ভয় করার মতো কিছুই নাই, কারণ ভিতরে আসলে কয়েকটা এরকম মানে কঙ্কাল টঙ্কাল এরকম রেখেছে আর কি সাজিয়ে। তো মানে ভয় পাওয়ার কিছু নাই আর কি, যারা মানে এগুলো ভিতরে যান আর কি, গিয়ে দেখবেন ভয় পাওয়ার কিছুই নাই। কারণ আমিও প্রথমে ভয় পেয়েছিলাম যে ভিতরে কী জানি আছে, আল্লাহই জানে। তো আসলে কিছুই না, অনেক ভালো লেগেছে, মানে বের হওয়ার পর অনেক বেশি ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি মনে হয় যে অন্ধকার ভিতরে, কিন্তু অন্ধকার অন্ধকারে মনে হয় যে মানে মানে কোথায় গিয়েছি বুঝতে পারতেছি না এরকম আর কি, অন্ধকার। আর অনেক বেশি লাউড, মানে এত মানে মানে নয়েজ আর কি, নয়েজটাই হচ্ছে সবচেয়ে বড়। এই নয়েজেই আসলে ভয় করে আর কিছু না। তো এই তো আমরা ফান করেছি, ইনশাল্লাহ আপনারাও যাবেন, ইনশাল্লাহ আপনারাও ফান করবেন। আমরা এই তো ঘোরাঘুরি এখন শেষ হয়ে গিয়েছে, সবাই আমরা লাঞ্চ করতে আসছি। আর আমরা সঙ্গে কিন্তু খাবার নিয়েছিলাম আর কি, সবাই মিলে। এই যে দেখতেছেন আমার ভাগ্নি কিন্তু অনেক কিছু রান্না করে নিয়েছে আর কি, আমরা ঘর থেকে খাবার নিয়েছি। আর ওইখানে যাওয়ার পর ভাবলাম যে মানে খাচ্ছে হালাল কোনো সব নেই আর কি, আমরা দেখে গিয়েছিলাম গুগলে যে হালাল কোনো সব আছে কি না। তো দেখলাম যে হালালগুলো সব নেই, তো হালাল নেই যেহেতু এর জন্য আমরা কিন্তু বাসা থেকে সব কিছু নিয়েছিলাম আর কি। আর এখন আমরা খাওয়া দাওয়ার পরে আমরা বিচে চলে যাচ্ছি, আর বিচটাও কিন্তু পাশে ছিল, ওইটাই সুবিধা আসলে। মানে পার্কে থেকে হেঁটে হেঁটে আমরা বিচে চলে গিয়েছি, আর যাওয়ার পথে দেখলাম এই যে ঘোড়াগুলোকে দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিলো, হর্স আর কি, মনে হচ্ছিল বাংলাদেশ বাংলাদেশ। তো এই তো আমরা বিচে যাচ্ছি, এই যে দেখতেছেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা স্যান্ডেল ট্যান্ডেল সব কিছু কিন্তু খুলে ফেলেছি, অনেক বেশি ভালো ছিল। তো এইখানে যাওয়ার পর আসলে আমার মোবাইলের চার্জটা চলে গিয়েছিলো, এর জন্য আমি আর তেমন একটা রেকর্ড করতে পারিনি। আমরা এখানে কিন্তু আরও ঘণ্টাখানি অনেকের মতো ছিলাম, বিচটাও কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক এনজয় করেছি সবাই। আর এখন এই তো আমরা আমার বাগনির বাসায় চলে যাচ্ছি। তো বাগনির বাসায় যাওয়ার পর কিন্তু আমরা সবাই শাওয়ার টাওয়ার নিয়েছি, নেওয়ার পরে আমি কিন্তু বড় বাগনির বাসায় গিয়েছিলাম, ওইখানে মানে গিয়েছিলাম কিন্তু ওইখানে কিন্তু আমার মোবাইলটা নিতে পারিনি, আমি ভুলে গিয়েছিলাম আর কি মেজো বাগনির বাসায়। তো ওইখানে আর ভিডিও করতে পারিনি, অবশ্যই ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আমি আমার বড় বাগনির বাসাটা দেখিয়ে দেবো আপনাদেরকে। আর এই যে আসছি এখন ছোটো বাগনির বাসায়, ছোটো বাগনির বাসায় রাতে আমাদের দাওয়াত ছিল, তো ওইখানেও আমি আমার মোবাইলের চার্জটা একদম কম ছিল। আমি যে বিচ থেকে চলে আসছি, আসার পর কিন্তু তেমন একটা চার্জ হয়নি, আসার পর দেখলাম যে এত রান্না বান্না ও করেছে আর কি, মানে আমাদের সঙ্গে গিয়েছিল ও বাইরে, তাই মানে বাইরে যাওয়ার আগে কিন্তু ও রান্না বান্না করে গিয়েছে। আমরা সবাই কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মানে টায়ার্ড হওয়ার পর গিয়েছি, তারপর খাবারগুলো পেয়ে কিন্তু অনেক বেশি এনজয় করে সবাই খেয়েছি, কালো বুনা থেকে ধরে তারপর মাংস, রূপচাঁদা মাছ, তারপর বাজি, ইলিশ মাছ, সব কিছু কিন্তু রান্না করেছিল ওরা। তিনো বোনও কিন্তু রান্না বান্নায় এত মানে এত এক্সপার্ট আর কি, আলহামদুলিল্লাহ। তিনো বোনের রান্না বান্না কিন্তু অনেক বেশি মজার, দোয়া করবেন সবাই, অনেক এনজয় করে আমরা সবাই গিয়েছি। তো এই তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা অনেক ঘন্টা দুই ঘন্টার মতো ওর বাসায় আরও এনজয় করেছি, গল্প গুজব করেছি। করার পর আমরা মেজবাগনির বাসায় আবারও চলে যাই। ওরা
ওর বাসায় যদি আসলে আমরা না যাই তাহলে কিন্তু ও মানে রাগ করে ফেলবে এরকম আর কি। আসলে ওখানে যাওয়ার আগেই কিন্তু ওরা ঝগড়া লেগে যায় যে মানে কার বাসায় আগে যাব, কার বাসায় পরে যাব। ওরা এত আদর করে আর কি, মানে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ওদের মায়া মহব্বত যেন এরকম সারা জীবন থাকে। তো এবছর আসলে এই সামারে গিয়েছি, আমার মেজো ভাগ্নি কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে, ওর হাজব্যান্ডেরও অনেক বেশি। আসলে এত মানে এত আয়োজন করেছে আর কি, বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ। তো সবাই আবারও আমরা সবার পক্ষ থেকে মানে আমার মেজো ভাগ্নিকে ওর হাজব্যান্ডের সব আমরা আমাদের সবার পক্ষ থেকে কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ এত কষ্ট করার জন্য। তো এই তো আমার এই ছোট্ট ব্লগগুলো, যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।